हेलो स्टूडेंट्स, गुड मॉर्निंग टू एवरीवन। तुम्हरा निश्चय प्रत्येके बाड़ीते आछो, भालो आछो, सुस्थ आछो कि ताई तो सबाई भालो आछो तो? हाँ, निश्चय भालो आछो। केउ कि करबे ना, बाड़ीर बाइरे जाबे ना, आर कि करबे? निजेदेर एकटु जत्न नेबे, खेयाल राखबे, निजेदेरके परिष्कार परिच्छन्न राखबे, ठीक समय मतो खाबार खेये नेबे, डेली एकटु एक्सारसाइज करबे आर अनेक जल खाबे, ঠিক আছে? দুষ্টুমি করবে না কেউ, আর একটু পড়াশোনা করবে। এর আগেই তোমরা ভিডিওর মাধ্যমে পড়াশোনা করার জন্য অভ্যস্ত হয়েছো, তাই আমি আজকেও হাজির হয়েছি তোমাদের ভিডিওর মাধ্যমে পড়ানোর জন্য। দেখো, তোমাদের সামনে একটা বই দেখতে পাচ্ছ, এটা হলো ক্লাস ওয়ান বা স্ট্যান্ডার্ড ওয়ানের ইংলিশ বই, ইংলিশ ম্যারিগোল্ড। আমরা এই বইটাই এখন পড়বো, ঠিক আছে? চলো দেখা যাক কী পড়া যায় আজকে। দেখো, আমরা তোমাদের এই প্রথম পোয়েম যেটা আছে, যে কবিতাটা আগের দিন, তার আগের দিন শুরু করেছিলাম আমরা, এর আগের দিন এখান থেকে অপোজিট ওয়ার্ড আর মেক সেন্টেন্স করেছিলাম, প্রত্যেকের মনে আছে তো? হ্যাঁ, আমি একদিনেই করিয়ে দিয়েছিলাম ওই অপোজিট ওয়ার্ডটার মেক সেন্টেন্সটা, হয়তো তোমাদের একটু সবার চাপ পড়ে গেছে, সেই জন্য আমি আজকে আবার রিপিট করব তোমাদের অপোজিট ওয়ার্ডগুলো আর মেক সেন্টেন্সগুলো, ঠিক আছে? আর লাস্টে একটু ডিসকাস করব তোমাদের এক্সারসাইজগুলো নিয়ে। তাহলে চলো পড়ে নেওয়া যাক। কি হ্যাপি চাইল্ড কবিতাটা আমরা কি পড়েছিলাম, একটা বাচ্চা মেয়েকে নিয়ে, তাই তো? যে বাচ্চা মেয়েটি কি করছে দেখো, দোলনায় দুলছে, এই যে দোলনায় দুলছে, দেখতে পেয়েছো? এর একটা কি আছে, লাল রঙের কি আছে দেখো, বাড়ি আছে, আর আছে একটা বড় গাছ, ঠিক আছে? আর এর বাড়িটার কালার কী জানি আমরা, লাল, এই যে লাল রঙের বাড়ি, দেখতে পাচ্ছ? আমরা এই কবিতাটিতে পড়েছিলাম যে তার একটা লাল বাড়ি আছে, আর সেটা একটা কি ছোট্ট বাড়ি। সে কি করে, এ কীরকম প্রকৃতির বাচ্চা, একজন হাসি খুশির বাচ্চা। আর এ সারাদিন কি করে, এ সারাদিন হাসে আর খেলে, আর কি করে যখন কষ্ট পায় তখন কাঁদে। এর একটা বড় গাছ আছে সবুজ রঙের, আর কি, যেটা ওকে ছায়া প্রদান করে, কার থেকে, সূর্যের তাপের থেকে। আর এর যখন সমস্ত খেলা শেষ হয়ে যায় তখন এ কী করে, এই গাছটার নিচে এসে বসে, এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটার নিচে এসে তখন বসে। তারপর ঠিক আছে, আমরা এই কবিতাটা এখান থেকে পড়েছিলাম, এখান থেকে কয়েকটা মিনিংও করেছিলাম, ঠিক আছে? আর এর আগের দিন আমরা যেগুলো করেছিলাম ওগুলো হচ্ছে দেখো, এই যে এই অপোজিট ওয়ার্ডগুলো বা বিপরীত শব্দগুলো আমরা আগের দিন করেছিলাম, আর আজকে আমরা আরেকবার পড়ে নেব। অপোজিট ওয়ার্ড মানে কি বলেছিলাম, অপোজিট ওয়ার্ড মানে হচ্ছে বিপরীত শব্দ। দেখো আমি পাশে লিখে দিয়েছি, অপোজিট ওয়ার্ড মানে কি, বিপরীত শব্দ। আর এই বিপরীত শব্দগুলো হচ্ছে এই এ হ্যাপি চাইল্ড নামক কবিতাটির, ঠিক আছে? প্রথমে আমি কি লিখেছি দেখো, লিটল, লিটল আমি ছটা এখানে অপোজিট ওয়ার্ড দিয়েছি, কী কী দিয়েছি, লিটল দিয়েছি, হ্যাপি দিয়েছি, লাভ, ডে, লং, সিট। আমরা লিটল মানে কি জানি, লিটল মানে ছোট, ছোটোর অপোজিট কি হয়, বড়, আর বড়কে আমরা ইংলিশে বলি বিগ। এরপর দিয়েছি হ্যাপি, হ্যাপি মানে কি, হ্যাপি মানে হচ্ছে খুশি বা সুখী, এই হ্যাপি মানে খুশি, খুশি এর অপোজিট কি হয়, দুঃখী, আর দুঃখীকে আমরা ইংলিশে বলি স্যাড, তাই স্যাড লিখেছি। এরপর দিয়েছি লাফ, লাফ মানে কি, লাফ মানে হাসা, হাসার অপোজিট ওয়ার্ড কি হয়, কাঁদা, আর কাঁদাকে ইংলিশে বলা হয় ক্রাই, দেখো ক্রাই লিখেছি। এরপর দিয়েছি ডে, ডে মানে কি, দিন, দিনের বিপরীত শব্দ কি হয়, রাত, রাতকে আমরা ইংলিশে কি বলি, রাতকে আমরা ইংলিশে বলি নাইট, দেখো নাইট লিখেছি। এরপর দিয়েছি লং, লং মানে কি, লং মানে লম্বা, লম্বার বিপরীত শব্দ কি, শর্ট, শর্টকে আমরা ইংলিশে কী বলি, শর্টকে আমরা বাংলায় কী বলি, শর্টকে আমরা বাংলায় বলি বেটে, লম্বা মানে, লং মানে লম্বা, শর্ট মানে বেটে। এরপর দিয়েছি সিট, সিট মানে কি, বসা, বসার বিপরীত শব্দ কি, স্ট্যান্ড, স্ট্যান্ড মানে দাঁড়ানো। আমরা এই ছটা অপোজিট ওয়ার্ড এই পোয়েমটা, এই হ্যাপি চাইল্ড নামক কবিতাটি থেকে করেছিলাম। এরপরে দেখো কয়েকটা মেক সেন্টেন্স মানে কি, বাক্য গঠন তোমাদের করিয়েছিলাম এই কয়েকটা ওয়ার্ড দিয়ে। ওয়ার্ডগুলো কী ছিল, রেড, রেড মানে লাল, সান মানে সূর্য, প্লে মানে খেলা, ক্রাই মানে কাঁদা, শেড মানে ছায়া, আন্ডার মানে নিচে, আর ট্রি মানে গাছ।
আমরা এই ওয়ার্ডগুলো দিয়ে মেক সেন্টেন্স করেছিলাম। তোমরা নিশ্চয়ই তোমাদের ইংলিশ কপি বুকে এগুলো লিখে নিয়েছিলে, আর নিশ্চয়ই প্রত্যেকে পড়েওছো, কি তাই তো? নিশ্চয়ই পড়েছো। ঠিক আছে, চলো তাহলে আজ আমরা আর একবার রিভিশন করে নিই। রেড দিয়ে কি আমি মেক সেন্টেন্স লিখিয়েছি দেখো, আই হ্যাভ এ রেড পেন, আমার আছে একটা লাল কলম বা লাল পেন। মানে তারপরে কি হলো, তারপরে দিয়েছে দেখো সান। সান মানে আমরা কি জানি, সান মানে হচ্ছে সূর্য। সান দিয়ে মেক সেন্টেন্স আমি কি লিখেছি, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। আমরা প্রত্যেকেই জানি সূর্য কোন দিকে ওঠে, সূর্য ওঠে পূর্ব দিকে। দেখো আমি তাই করিয়েছি, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য ওঠে পূর্ব দিকে। এরপর প্লে, প্লে মানে কি, প্লে মানে খেলা। খেলা দিয়ে কি করেছি দেখো, আই প্লে ফুটবল, মানে আমি খেলি ফুটবল। ক্রাই, ক্রাই দিয়ে কি করেছি, ক্রাই দিয়ে কাঁদা। দ্য বেবি ইজ ক্রাইং, বাচ্চাটি কি করে, বাচ্চাটি কাঁদছে। ঠিক আছে, এটা করেছিলাম। এরপর শেড, শেড মানে ছায়া। ছায়া দিয়ে কি করেছি, ট্রিজ গিভ আস শেড, আমরা কি জানি গাছেরা আমাদের ছায়া দেয় তো, সেটাই আমি এখানে লিখেছি। এরপর দিয়েছি আন্ডার, আন্ডার দিয়ে কি লিখেছি দেখো, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল, টেবিল, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল, মানে বিড়ালটি কোথায় আছে, টেবিলের নিচে। এরপরে ট্রি দিয়ে করিয়েছি দেখো, ট্রিজ আর আওয়ার ফ্রেন্ড, গাছেরা কি আমাদের বন্ধু হয় তো, সেটাই আমি এখানে লিখিয়েছি, গাছেরা হয় আমাদের বন্ধু। এই ছিল তোমাদের অপোজিট ওয়ার্ড আর মেক সেন্টেন্স। এবার চলো তোমাদের দেখাই এ হ্যাপি চাইল্ডের এক্সারসাইজে কি আছে। এক্সারসাইজটা খুবই সহজ, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। দেখো এখানে প্রথমে দেখতে পাচ্ছি আমরা একটা ছেলের ছবি দিচ্ছে বা বালক। বালককে আমরা ইংলিশে কি বলি, বয়, আর বালিকাকে কি বলি, গার্ল, তাই তো? বয় মানে হচ্ছে বালক, গার্ল মানে বালিকা। এরপর কয়েকটা শর্ট প্রশ্ন আছে দেখো, এইটা কি দিয়েছে এখানে, ফিল ইন দ্য বক্সেস উইথ দ্য রাইট কালার। এই যে এখানে কয়েকটা বক্স আছে দেখো, এটা তো পুরানো বই তাই এখানে করা আছে, তোমাদের কালারগুলো নিজে করতে হবে। যখন তোমরা বই পাবে নিজের হাতে, তখন কালারগুলো তোমরা নিজেরা একা একাই করবে। ঠিক আছে, এখানে দেখো কয়েকটা প্রশ্ন দিয়েছে। কি প্রশ্ন বলছে দেখো, হোয়াট ইজ দ্য কালার অফ দ্য হ্যাপি চাইল্ড হাউস। ওই যে হ্যাপি চাইল্ড বলে মেয়েটি ছিল, এই যে হ্যাপি চাইল্ড বলে মেয়েটি ছিল, এর বাড়ির কালার কী ছিল? আমরা প্রত্যেকেই জানি এর বাড়ির কালার ছিল কি, রেড। এই যে আমরা পড়েছি না, মাই হাউস ইজ রেড, এই যে এর বাড়িটা কি, এর বাড়িটির কালার হয় রেড। তাহলে তোমাকে এই বক্সের মধ্যে কি কালার করতে হবে, রেড। দেখো করা আছে, তোমরা যখন বই পাবে তখন নিজেরাই করে নেবে। এরপর হোয়াট ইজ দ্য কালার অফ ইওর হাউস, এবার তোমার বাড়ির কি কালার, মানে তুমি যেই বাড়িটিতে থাকো সেই বাড়িটির কি কালার তোমাকে লিখতে হবে। হোয়াট ইজ দ্য কালার অফ দ্য ট্রি, গাছের কি কালার, গাছের কি কালার আমরা সবাই জানি, গাছের কি কালার, গাছের জেনারেলি কালার হয় সবুজ বা গ্রিন। এখানেও কি দেখো, গ্রিন ছিল তো ট্রির কালার, তো এই এই বক্সের এই বক্সটা ফিল করতে হবে তোমাদের গ্রিন দিয়ে। ঠিক আছে, তারপরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য কালার অফ দ্য সান, সান মানে কি, সূর্য তো, সানের কি কালার, সানের কালার হচ্ছে ইয়ালো, তোমাদেরকে তাই এই বক্সটা ফিল করতে হবে ইয়ালো কালার দিয়ে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে এখানে চারটে বক্স দিয়েছে, চারটে কালার করা হয়েছে। ঠিক আছে, চারটে বক্সে কী হয়েছে, কালার দিয়ে ফিল করা হয়েছে। এরপরে দেখো এদিকে দিয়েছে তোমাদের ডট, তোমরা কানেক্ট দ্য ডট নিশ্চয়ই করেছো আগে, করেছো তো? এই যে দেখো, এই যে ডটগুলো দেখতে পাচ্ছো, ডটগুলো জুড়ে তোমাদের এটা কী করতে হবে, ফিল করতে হবে। এই যে দেখো, এই যে এইভাবে তোমরা আগে, এর আগে ডটের সাথে পরিচিত, ডটগুলোকে জুড়ে এগুলো করতে হবে। এই যে এইভাবে, এটা হচ্ছে ইগলু। ইগলু মানে কি, বরফের ঘর তো, সেটা এখনও দুটো আছে, এই ডটগুলোকে এখানে কি করতে হবে, পূরণ করতে হবে। ঠিক আছে, তোমাদের কাছে যখন বই থাকবে নিশ্চয়ই করে নেবে। এরপর কি বলছে, ড্র ইয়োর হাউস হিওর অ্যান্ড টক অ্যাবাউট ইট,
এখানে তোমার বাড়ি আঁকতে পারো এবং তার সম্পর্কে বলতে পারো। আর এখানে কয়েকটা যেটা আছে দেখো, এইগুলো হচ্ছে তোমার মুখের এক্সপ্রেশন, ঠিক আছে? এগুলো বলতে হবে, ওয়েন ইউ গেট এ নিউ ড্রেস, তখন তুমি কি নিশ্চয়ই হ্যাপি হও। ওয়েন ইউ গেট হার্ট, যখন তুমি কষ্ট পাও তখন কি হয়, দুঃখ পাও। ওয়েন ইউ শেয়ার ইউর থিংস, তখন তুমি কি হও, তখনও তুমি হ্যাপি, আনন্দিতই হও। আর ওয়েন ইউ আর ইল, যখন তুমি অসুস্থ হও তখন স্যাডই হও। এগুলো করতে হবে, এগুলো এখন না করলেও হবে, ঠিক আছে? এই ছিল তোমাদের আজ পর্যন্ত এক্সারসাইজ। এর পরের ক্লাসে আমরা বাকি যে এক্সারসাইজ আছে এগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তাহলে তোমরা ওই অপোজিট ওয়ার্ডগুলো, এই যে আমার কপি বুকের মধ্যে দেখো লেখা আছে, তোমরা এইগুলো নিশ্চয়ই তোমাদের ইংলিশ কপি বুকের মধ্যে আগের দিন লিখে নিয়েছো, না লিখে থাকলে এগুলো লিখে নিয়ে ভালো করে মুখস্থ করবে, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আর গার্জেনরা প্লিজ আমাদের গ্রুপে শেয়ার করা ভিডিওগুলো ফলো করবেন, আমাদের সাথে কোঅপারেট করবেন। থ্যাংক ইউ।